গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেল্পডেস্ক। আমি সৌমিত্র, আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ঠিকই শুনেছেন, হোয়াটসঅ্যাপ কি? হ্যাঁ, আপনি সবই জানেন, আমিও জানি আপনি সবই জানেন। তবু হলেও আপনি যদি ভিডিওটি পুরোটা দেখেন, তার মধ্যে এমন কিছু তথ্য হয়তো পেলেও পেতে পারেন যেটি হয়তো আপনার অজানা ছিল, বা যেটি জানলে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না। তো ভিডিওটি পুরোটা দেখুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। হতে পারে এর পরের ভিডিওগুলো আপনার জন্য এবং আপনার উপকারী হবে, কাজে লাগবে। তো আমি এখন বলতে চাইছি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এমন একটি জায়গা যেখান থেকে আমরা ছবি, ভিডিও, টেক্সট সবই করছি। এটা তো আর বলার কিছু নেই, এটা আপনারা জানেন, আমি জানি। এখন এই হোয়াটসঅ্যাপে ধরুন আপনাকে কিছু ছবি পাঠাতে হবে, যে ছবিগুলো প্রিন্ট করা হবে। তখন আপনি তো জানেন, ছবিটা পাঠিয়ে দিলাম, ওখানে গিয়ে প্রিন্ট করে নিলাম দ্বিতীয় দোকান থেকে। হ্যাঁ, অবশ্যই আমি বলতে চাইছি কোয়ালিটি সম্পর্কে। আপনি যে ছবিটা ফোন থেকে তুলেছেন তার কোয়ালিটি যথেষ্ট ভালো। এখন ওই ছবিটি যদি আপনি কাউকে হোয়াটসঅ্যাপ করেন, তাহলে আপনি কি জানেন তার যে পিক্সেল থাকে, তার যে কোয়ালিটি থাকে, সেটি ডাউন হয়? হ্যাঁ, এই যে ছবিটি এবার যখন আপনি ওখান থেকে প্রিন্ট নেবেন, তখন কিন্তু সেই কোয়ালিটি আপনি পাবেন না। এর জন্য আপনাকে কি করতে হবে, এর জন্য আপনাকে করতে হবে, দেখুন, আমরা যখন গ্যালারিতে গিয়ে ফটোটা অ্যাড করে পাঠাই তখন কিন্তু এইটাই হয়। কিন্তু আমরা যদি এটি ডকুমেন্টে গিয়ে সিলেক্ট করে ছবিটি কি পাঠাতাম, তাহলে কিন্তু ছবির কোয়ালিটি কোনোরকমভাবে কম হতো না। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, এই গ্যালারিতে না গিয়ে আপনারা কোথায় যাবেন, ডকুমেন্টে। হ্যাঁ, এটি হচ্ছিল আমাদের হোয়াটসঅ্যাপের ফার্স্ট ট্রিক। আমি সেকেন্ড ট্রিকের কথা বলি। এটি এখন একটি বিজনেস অ্যাপে পরিণত হয়েছে, যার মধ্যে দিয়ে যেমন আমরা গুগল পে, ফোনপে, পেটিএম এর মাধ্যমে টাকা নিতে পারি কারোর কাছ থেকে, তেমনই কিন্তু আমরা এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কাউকে টাকা প্রদান করতে পারি এবং কারোর কাছ থেকে টাকা নিতেও পারি। তার জন্য আপনাকে একটা ইউপিআই আইডি তৈরি হয়ে যাবে, তার মাধ্যমে এটি দেওয়া নেওয়া হয় এবং এটি সম্পূর্ণ কিন্তু সিকিউরিটি সম্পন্ন। এটি হয়ে গেল তাহলে আমাদের কাছে নেক্সট। হয়তো আপনার এটা জানা ছিল বা ছিল না। তৃতীয়টি হচ্ছে এর লোকেশান অপশান। আপনি কি জানেন যে আপনার বন্ধু বা আপনার বাড়ির লোক এই মুহূর্তে কোথায় আছে? আপনি হয়তো জানেন সে হয়তো কোনো মার্কেটে গেছে, কিন্তু না, সে হয়তো অন্য কোথাও গেছে আপনাকে না বলে। কিন্তু আপনি চাইলেই শুধু যদি লোকেশান অপশানটিকে অন করে রাখেন, তাহলে আপনি আপনার ফোনে বসেই বুঝতে পারবেন যে সে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে। হ্যাঁ, এই ট্রিকটিও আপনিও জেনে নিন। আপনার যদি কারোর লোকেশান জানতে হয় সে কোন জায়গায় আছে, তাহলে কিন্তু তার লোকেশানটাকে আপনাকে পাঠিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি লোকেশানটা এইভাবে সেন্ড করা যায়। তার জন্য আপনাকে আপনার লোকেশানটাকে অন করে রাখতে হবে এবং যাকে পাঠাচ্ছেন তারও লোকেশানটা অন করে রাখতে হবে। তাহলে দুজন দুজনের লোকেশানটাকে আপনারা সার্চ করতে পারবেন যে কে কোন পজিশানে রয়েছে। এর মাধ্যমে আমাদের এখন বহু সুবিধা হতে চলেছে, যেখানে আপনার বাড়ির অ্যাড্রেস যদি কেউ না জানে, আপনার বাড়িতে আসতে চায়, আপনি তাকে এই লোকেশানটাকে শেয়ার করে দিন। আপনাকে আর কোথায় যেতে হবে না, আপনার বাড়ির নিচে এসে লোকটি দেখা দেবে। তো এই লোকেশান অপশানটিও হয়তো আপনার জানা ছিল বা ছিল না। হ্যাঁ, পরের ট্রিকটি হচ্ছে গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্যামিলির মধ্যেও গ্রুপ করতে পারি। আমরা এখন দেখছি বন্ধুদের মধ্যেও গ্রুপ চলছে, আমরা দেখছি অফিসে, কোম্পানিতেও এরকম গ্রুপ চলছে। এটি কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই কার্যকরী একটি জিনিস। আপনি যদি চান যে আপনার ফ্যামিলির মধ্যে একটি গ্রুপ বানিয়ে নেবেন, যেখানে সমস্ত, আমরা যেমন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের খবর নিতে পারি না আমাদের ব্যস্ততার দিনে, আমরা কিন্তু যদি গ্রুপ বানিয়ে রাখি, তাহলে প্রত্যেকটা দিনই প্রত্যেকে তার আপডেট ওখানে দিতে পারে। এবং শুধু একটা জায়গায় আপডেট দিলে কিন্তু ফ্যামিলি বা ওই গ্রুপের মধ্যে যতজন আছে প্রত্যেকেই কিন্তু সেই আপডেটটা পেয়ে যাচ্ছে। এই ধরনের গ্রুপ কিন্তু অন্য কোনো জায়গায় আপনি পাবেন না যতটা হোয়াটসঅ্যাপে আপনি এই সুবিধাটা পাচ্ছেন। পরেরটি হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েব। হোয়াটসঅ্যাপ ওয়েব জিনিসটা কি? হোয়াটসঅ্যাপ ওয়েব জিনিসটা হচ্ছে আপনার ফোন থেকে আপনি সবসময় যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন বা পারছেন না, বা আপনার ফোনের যে ডকুমেন্টগুলো আছে হোয়াটসঅ্যাপে সেগুলো আপনি কম্পিউটারে অ্যাক্সেস করতে চান, বা সারাদিন ধরে যদি আপনি কম্পিউটার থেকেই হোয়াটসঅ্যাপটিকে ব্যবহার করতে চান, তার জন্য হোয়াটসঅ্যাপ ওয়েব। এই হোয়াটসঅ্যাপ ওয়েবটি ব্যবহার করলে আপনি আপনার কম্পিউটারে আপনার হোয়াটসঅ্যাপটাকে ট্রান্সফার করতে পারবেন এবং সেখানে আপনি ফোনে যা যা অপশান আপনার ছিল, আপনি যা যা ফোনে করতে পারছিলেন, সমস্ত কিছুই কিন্তু আপনি ওই হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে করতে পারবেন। পরেরটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি আপনার ছবি আপলোড করে দিলে আপনার কিন্তু আর আলাদা করে প্রত্যেককে ছবিটি সেন্ড করতে হবে না। আপনার বন্ধুরা যদি চায় আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে কিন্তু তারা সমস্ত ছবি আপনার আপলোড করা সেগুলো অটোমেটিক্যালি দেখতে পেতে পারে। নেক্সট হচ্ছে ভিডিও কলিংয়ের সুবিধা। আপনি হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কলিং করতে পাচ্ছেন, ভিডিও কলিং হয়তো আপনিও করেন, সবাই করি আমরা। এখানে আরও একটি সুবিধা আছে, যদি আপনি হোয়াটসঅ্যাপে চান একাধিক ব্যক্তিকে একসাথে নিয়ে আপনি ভিডিও কলিং করতে পারেন। এখন হোয়াটসঅ্যাপে আপনি যদি চান আপনার ফ্যামিলি মেম্বার পাঁচজনকে নিয়ে একসাথে ভিডিও কল করবেন, তাহলে কিন্তু ফ্যামিলি গেট টুগেদার হয়ে গেল একই সাথে। তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ব্যবহার করতে হচ্ছে এবং এই হোয়াটসঅ্যাপের এই অপশানটি আপনাকে জেনে রাখতে হয় কীভাবে হয়, আমিও সেটি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু এই ভিডিও বলে নয়, এই রকম একাধিক ভিডিও যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, সেই রকম ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি অ্যাপস নিয়ে, যে অ্যাপস ব্যবহার আপনার প্রত্যেক দিনই প্রয়োজন এবং প্রত্যেক দিন এটা জানার পরে প্রত্যেক দিন কিন্তু আপনি ওই অ্যাপসটি ব্যবহার করবেন।